আসসালামু আলাইকুম। আজকে আমি আমার চাকরির প্রথম চাকরির অনুভূতি শেয়ার করব। এই চাকরিটা আমি শুরু করছি 2010 সালে। তো চাকরি করার আগে কিছু কথা আছে, যেমন আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ হচ্ছে, সেটা ভেবে ভাবলাম যে বাসায় যাব, একটু সময় কাটাবো পরিবারের সাথে। তা আমি কিছু টিউশনি করতাম, সেটা দ্বারা আমার প্রায় 2100 টাকা মতো পার মান্থ আসতো। ওই সময় কিন্তু 10 সালে 2100 টাকা দিয়ে আমার ভালো মতো চলতো। অ্যাকচুয়ালি আমাদের ম্যাস খরচ এই 1400-1500 টাকা হয়ে যেত, আর আমার হাতে আরো 500-600 টাকা থাকতো, তখন তো ছাত্র মানুষ। এটা দিয়ে কিন্তু আমি অনেক ভালো মতো লাইফ এনজয় করতাম আর কি, চলতে পারতাম। তো যখন ভাবলাম যে কয়দিন পরে তো চাকরি কন্টিনিউ হলে আর বাসায় যেতে পারবো না, ঘুরতে পারবো না, তো সেই ক্ষেত্রে আমি সবগুলো পড়ানো ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে যখন আমার চাকরিটার জন্য যে আমি চাকরি করব, সেই জন্য বাসায় গেছি ঘুরতে। তো বাসায় ঘুরতে যাওয়ার পরে দেখি যে তখন আর বাসা ভালো লাগে না, এত একটা বিরক্ত লাগে যে আমি আগে যে একটি কাজ করছিলাম সেটা আমি খুব ফিল করা শুরু করলাম, যে আমি টিউশনটা ধরে রাখলে আমার রানিং এর আর্নিং থাকতো, আমি সেটা দিয়ে কিছু করতে পারতাম বা চলতে পারতাম। তো এত বিরক্ত লাগতো, বিশেষ করে তখন বাসায় দেখি কোনো বন্ধু বান্ধব নাই, কেউ নাই। আমি যাদের সাথে বড় হয়েছি তারাও বিভিন্ন জন বিভিন্ন জায়গায় কাজ করে, অর্থাৎ তাদেরকে দেখা যায় না। আমি মাত্র 1.5 মাস মতো এরকম বসেছিলাম, কিন্তু সেই 1.5 মাস টাইমটায় আমার জন্য এত কঠিন সময় গেছে যে সেটা বলে বোঝানো যাবে না। আমি সবসময় ফিল করছি যে কবে কাজ হবে, কবে চাকরিতে ঢুকবো, কবে চাকরি হবে। তা আমি বিভিন্ন জনকে ফোন দিছি, আমার যে বড় ভাইরা ছিল যাদের সাথে পরিচিত হয়েছে বিভিন্ন সময়ে, তারা বলছে যে পাস করো, তারপরে তো তুমি বলো, তখন আর কি দেখা যাবে বা চাকরি হয়ে যাবে, টেনশন নাই। তা আমি তাদেরকে ফোন দিছি বিভিন্ন জায়গায়। তো ফোন দিলে তখন আর কিন্তু তারা বললো যে না, কিছুদিন আগে লোক নিয়ে নিছি, এখন তো আমাদের এখানে নাই, পরে ভ্যাকেন্সি খালি হলে তোমাদেরকে জানানো হবে, খুঁজতে থাকো অন্য জায়গায়। আগের মতো আর এইভাবে সিউরিটি দিয়ে কিন্তু কেউ আর ওইভাবে বলে না। তো এই 1 মাস সময়টা আমার কিছুতেই পার হচ্ছিল না যে আমি জবলেস বলা যায় না, কারণ কেবলই আমি শেষ করে গেছি। তখন এই সময়টা নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম যে আমি কিভাবে কাজে ঢুকবো। তবে এর ভিতরেই কেউ কেউ হেল্প করছে অবশ্য, বিশেষ করে আমার একটা বন্ধু যে শক্তি, তার আগে জব হয়েছিল, সেটা হলো মডেল পলিটেকনিক ইনস্টিটিউট, এটা হলো যশোরের ধর্মতলা কদমতলা মোড়ে আর কি। তো এইটাতেই কিন্তু প্রথমত সে জব করতো, সেই সময় ওখানে ভ্যাকেন্সি খালি ছিল, আমার সিভিটা সে সাবমিট করে আমার কাছ থেকে বলেই পরে সেখানে আমাকে ইন্টারভিউর জন্য কল করে। তো সেই ইন্টারভিউর জন্য আমি প্রস্তুতি হলাম, অর্থাৎ জুতো ইনটিন করে গেলাম, পরীক্ষা দিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা পরীক্ষা দেওয়ার দিন থেকেই বুঝতে পারলাম জব হবে। তো বন্ধুর ওখানে থাকলাম, তারপরে মেসেজ দেখে উঠে পড়লাম, যদিও সেই সময় বেতনটা খুবই কম ছিল, মাত্র 4000 টাকা ঢুকছি, পরের মাসে আরো 500 টাকা বাড়িয়ে দিছে। কিন্তু সেই চাকরিটাই আমার জন্য আর কি যে ভোগান্তিকর ছিল, যে আমি শুরু করতে পারছিলাম না, 1 মাস সময় আমার যাচ্ছিল না। কিন্তু সেখান থেকে আমি শুরু করি, আলহামদুলিল্লাহ তারপরে আর ফিরে তাকানো লাগে নাই, আস্তে আস্তে জব একটার পর একটা চেঞ্জ করছি। কিন্তু প্রথম সেই চাকরিটা আসলে আমার জন্য ছিল একটা সোনার হরিণ, বা এমন একটা বিষয় যেটা বলে ফিলিং করা যাবে না। আর সেখান থেকে যখন আর্নিং পেলাম, টাকাটা পাইলাম, বারবার মনে হলো যে এটা এটা আমার প্রথম আর্নিং, জব করার আর্নিং। যদিও আমি টিউশনি করে আগে আর্নিং করছি পাইছি, কিন্তু জব করে ফিলিংস সেটা ভিন্ন রকম ছিল। তো এই টাকাটা আমি যখন পরিবারের হাতে তুলে দিতে পারছি আমার অনেক ভালো লাগছে। আরো ভালো লাগছে যখন আমি ক্লাসগুলো নিছি, সেই ক্লাসগুলো ছেলেরা সন্তুষ্ট হয়েছে, আর সেই ক্ষেত্রে আমার আরো ভালো লাগছে। যাই হোক, এটাই ছিল আমার প্রথম চাকরির অভিজ্ঞতা, আপনাদের সাথে শেয়ার করলাম। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।